হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। একদিন পর পর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিজের এখানে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আজকে এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কী করে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এবং পাউরুটির চারপাশের অংশ দিয়ে ব্রেড ক্রাম্ব বানানো যায়। ব্রেড ক্রাম্ব আমরা খুব ইজিলি বানাবো এবং ব্রেড ক্রাম্ব কাকলেট সহ নানান ধরনের কাবাবে তৈরি করতে ইউজ করা হয়। তো চলুন আমরা রান্নায় চলে যাই। আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে এভাবে পাউরুটির চারপাশে যে বেঁচে যাওয়া অংশগুলো আমি রেখে দিয়েছি সেগুলো, এই পাউরুটির বেঁচে যাওয়া অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম হয়, এবং আমি কিন্তু পাউরুটি ওইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে ব্রেড ক্রামটা তৈরি করতে পারি। তো আমি পাউরুটি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিব আমি। দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, পাউরুটিগুলো একটু লালচে টাইপের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু ভেঙে দেখাই, দেখুন একদম মচমচা হয়ে গিয়েছে। এভাবে তাওয়ায় ভাজার কারণে কিন্তু আমার পাউরুটিটা নরম থেকে একদম মচমচে হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে, কারণ পাউরুটিগুলো কিন্তু একটু কালচে টাইপের হয়ে যাচ্ছে। চাইলে এরকম পিতলের একটি হেমালদিস্তা আপনারা চাইলে কিন্তু এই শক্ত পাউরুটিগুলো গুঁড়ো করে নিতে পারেন, গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। বাট আমি এটি ব্লেন্ডারে গুঁড়ো করে দিচ্ছি। আমি দেখুন আমি ব্লেন্ডারে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। ব্লেন্ডারে গুঁড়ো করলে কষ্টটা কিন্তু একটু কম হয়। আপনারা চাইলে পাটায় কিন্তু পিষিয়েও নিতে পারেন, আবার হেমালদিস্তায়ও গুঁড়া করে নিতে পারেন। আমি এক আস্তে আস্তে ব্লেন্ডিং করে দিচ্ছি আমার সুবিধার্থে। দেখুন আমি ব্লেন্ডারে প্রপারলি গুঁড়ো করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি এটি 2 দিন রোদে শুকিয়ে নিব। রোদে যদি শুকাতে না পারেন তাহলে চুলার নিচে তাপে রাখতে পারেন, তাহলে একটু ভেজাভাব থাকলে সেটি একদম পারফেক্টলি ঝরঝরা হয়ে যাবে। এটি আপনারা চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত ওটা রেখে কিন্তু ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম দিয়ে আপনারা নানান ধরনের কাকলেট, সামি কাবাব জাতীয় খাবার বানাতে পারেন। খুব সহজেই কিন্তু বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে দেখালাম। আশা করি আপনারাও ব্রেড ক্রাম বানাতে খুব ইজিভাবেই বানাতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, আমি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।